85 বছরের পুরনো উত্তরাঞ্চলের বৃহত্তম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ। বগুড়া শহরে অবস্থিত এই কলেজটি 1939 সালে প্রতিষ্ঠিত হয়। অবিভক্ত বাংলার বিশিষ্ট স্যার আজিজুল হকের নামে কলেজটির নামকরণ করা হয়েছে। কলেজ গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে কলা ভবনের সামনে লাল সবুজের পতাকা পতপত করে উঠছে। সাদা মেরুন রঙের ভবনটি গাছের ডালের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। এই কলা ভবনের ডান পাশে আছে লাইব্রেরি। লাইব্রেরিতে পড়াশোনার জন্য রয়েছে মনোরম ও সুন্দর পরিবেশ। লাইব্রেরির সামনেই ফুলের বাগান। গোলাপ, সূর্যমুখী, বেলিসহ বিভিন্ন প্রজাতির ফুল সুবাস ছড়ায় এই বাগানে। কলা ভবনের বাম পাশে বিজ্ঞান ভবন। ভবনটি অনেক পুরনো হলেও এর সৌন্দর্যের কমতি পড়েনি মোটেও। এর পাশেই রয়েছে অত্যাধুনিক বাণিজ্য ভবন। এই কলেজে রয়েছে সুবিশাল খেলার মাঠ। ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় এই মাঠে। সরকারি আজিজুল হক কলেজে ছেলে শিক্ষার্থীদের জন্য রয়েছে তিতুমীর, শেরে বাংলা ও আক্তার আলী মুন হল। মেয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে বেগম রোকেয়া হল। এছাড়া মেয়েদের জন্য আরও একটি হল নির্মাণাধীন রয়েছে। নতুন ও পুরনো মিলিয়ে দুটি ভবনে এ কলেজের পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। নতুন ভবনে স্নাতক, ডিগ্রি ও স্নাতকোত্তর এবং পুরনো ভবনে উচ্চ মাধ্যমিক পড়ানো হয়।